হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু ইয়ার ইউটিউব চ্যানেল অফিসিয়াল স্টাডি প্রো ফ্রেন্ড তোমাদের মধ্যে যারা আইটিআই করছো বা আইটিআইতে পড়বে বলে ভাবছ তো তোমরা জেনে নাও যে তোমাদের আইটিআইতে কত টাকা করে স্কলারশিপ দেওয়া হবে তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের স্কলারশিপ নিয়ে বলবো তো যারা আইটিআই করছো তো এই ভিডিওটি অবশ্যই কমপ্লিটলি দেখো তো চলো ভিডিওটি শুরু করি তো যারা এক বছরের ট্রেডে আইটিআইতে ভর্তি হয়েছ তো তারা বছরে একটি মাত্র স্কলারশিপ তোমরা পাবে তো সেটা হলো পাঁচ হাজার টাকা তো এই স্কলারশিপে যারা প্রথম বছর অ্যাপ্লাই করবে তারা কিন্তু স্কলারশিপটা পেয়ে যাবে তো যদি কোনো স্টুডেন্ট এই এক বছরের মধ্যে ফেল করে বা তার যদি ব্যাক পেপারের এক্সাম চলে আসে সে প্রথম বছর স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করে স্কলারশিপের টাকাটা পেলেও কিন্তু দ্বিতীয় বছর সে আর অ্যাপ্লাই করলেও নাও পেতে পারে স্কলারশিপটা ঠিক আছে তো এটা সম্পূর্ণ কলেজের উপর ডিপেন্ড করে তো এবার আসছি বছরের যারা অ্যাপ্লাই করবে মানে বছরের ট্রেডে যারা আইটিআই করছো তো তারা কত টাকা করে স্কলারশিপ পাবে তো যারা বছরের ট্রেডে আইটিআই করছো তারা দু দুবছরের টোটাল দশ হাজার টাকা তোমরা স্কলারশিপ পাবে তো পার ইয়ার তোমরা পাঁচ হাজার টাকা করে স্কলারশিপ পাবে তো তাদেরও সেম কন্ডিশন যদি কোনো স্টুডেন্ট ফেল করে তারা স্কলারশিপ পেতেও পারে নাও পেতে পারে তো এটা কলেজের উপর ডিপেন্ড করবে যে কলেজের টিচার তোমার ফর্মে সই করবে কি না তো এবার আসছি প্রাইভেট কলেজ তো প্রাইভেট কলেজে যারা আইটিআই করছো তো তারাও এখানে স্কলারশিপ পাবে তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে প্রাইভেট কলেজে তোমার ফর্মে সই করে দিলেও তো সেক্ষেত্রে বিডিও অফিসে তোমাদের গিয়ে ফর্মটা জমা দিয়ে আসতে হয় তো এক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে বিডিও অফিসে তোমাদের ফর্মটা অ্যাকসেপ্ট করে না সেখানে বলে যে তোমাদের কলেজে গিয়ে ফর্মটা জমা দিতে হবে তো এক্ষেত্রে অনেকটা প্রবলেম দেখা দেয় তো তোমরা কলেজের সঙ্গে যোগাযোগ করে নাও যে কলেজে যেন তোমাদের ফর্মটা জমা নেওয়া হয় তো দু হাজার অলরেডি তোমাদের স্কলারশিপের ফর্ম ফিল চলছে তো যারা এস টি এসসি ও ক্যান্ডিডেট আছো ও বি সি এ ও বি বি তো তারাই আইটিআই স্টুডেন্ট তো তারা আইটিআই করে থাকলে তো তারাই কেবলমাত্র স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে তো জেনারেল স্টুডেন্ট কোনোরপভাবে এখানে আবেদন করতে পারবে না তো কেবলমাত্র মাত্র সি এস টি ও বিসিএ বি বি এই ক্যাটাগরি স্টুডেন্ট হয়ে থাকলে তুমি স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে ঠিক আছে তো স্কলারশিপের জন্য অলরেডি আবেদন চলছে তো তোমরা তাইলে আবেদন করে দিতে পারো তো ঠিক আছে আজকে এই পর্যন্ত পরের ভিডিও নতুন টপিক নিয়ে আসবো ধন্যবাদ